লক্ষ্য 2026 বিধানসভা নির্বাচন উজনীত ঋতগৌরব উদ্ধার অভিযান বিজেপির যোরহাট লোকসভা সমষ্টিত থরকগড়ক ভেটি শক্তিশালী করার জোর রণক্ষেত্র জঁপিয়াই পড়ছে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল গাঁয়ে গাঁয়ে ঘুরিছে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা মন্ত্রী পীযুষ হাজরিকা 2026 নির্বাচনের পূর্বে রাজ্যিক বিজেপি আরম্ভ করেছে ব্যাপক সদস্য ভর্তি অভিযান কিন্তু শেহতীয়া তথ্য অনুসরি যোরহাট লোকসভা সমষ্টিত সদস্য ভর্তি অভিযানত আশানুরূপ ফলাফল লাভ করা নাছিল কেরুয়া দলটোয় বিশেষকৈ যোরহাট তিতাবৰ শিবসাগৰ মৰিয়নী নাজিৰা আদি বিধানসভা সমষ্টিত লক্ষণীয়ভাৱে কম হৈছিল বিজেপিৰ সদস্য ভর্তি অখিল গগৈৰ শিবসাগৰতো হোৱা নাই আশানুৰূপ সদস্য ভর্তি তাৰ পিছতে এতিয়া বিজেপি নেতৃত্বই প্রধান লক্ষ্য কৰি লৈছে উজনীৰ নিজৰ দলৰ বিধায়ক নথকা সমষ্টিসমূহ সেই অনুসৰিয়েই সোমবাৰে বিধায়ক অখিল গগৈৰ দুৰ্গত আঘাত হনাৰ উদ্দেশ্যেই বিজেপিয়ে শিবসাগৰত অনুষ্ঠিত কৰে সদস্য ভর্তি অভিযান রুদ্রসাগরের পুরনি পুখুরীত অনুষ্ঠিত পর্যালোচনা সভাত অংশগ্রহণ করে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল পবিত্র মার্ঘেরিটা মন্ত্রী পীযুষ হাজরিকা সহ দলের একাংশ জ্যেষ্ঠ নেতাই দলীয় কার্যকর্তার সঙ্গে মত বিনিময় করার উপরি মন্ডল সভাপতির সদস্য ভর্তির অভিযানের খবর ললে মন্ত্রী কেজরি সদস্য ভর্তি অভিযানত অংশ লৈ কেন্দ্রীয় মন্ত্রী সোণোৱালের দাবি উজনীত লাহে লাহে বৃদ্ধি পাইছে বিজেপির সদস্য ভর্তির সংখ্যা 2 সেপ্টেম্বৰৰ পৰা সদস্যতা অভিযান কাৰ্যসূচী সফলভাৱে বৰ্তমান চলি আছে আৰু এই কাৰ্যসূচীত লক্ষ লক্ষ লোকে আজি আন্তৰিকতাৰে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সদস্য পদ গ্ৰহণ কৰিছে একেদৰে পবিত্ৰ মাৰ্ঘেৰিটাৰ মন্তব্য 2019তকৈ এইবাৰ বৃদ্ধিহে পাইছে উজনীত বিজেপিৰ সদস্য ভৰ্তিৰ হাৰ কিন্তু বিজেপির বিধায়ক নথকা শিবসাগর তিতাবৰ নাজিৰা আদি সমষ্টিত সদস্য ভর্তির সংখ্যা বিজেপির দখলত থকা সমষ্টির তুলনাত সন্তোষজনক নহয় বলেও মন্তব্য করে মার্ঘেরিটায় যোরহাট জেলার কেউটা সমষ্টিতে বিগত আমার 5 বছর আগততে যে সদস্য সংখ্যা আছিল সেই অভিলেখ ইতিমধ্যে বা সেই রেকর্ডটো ইতিমধ্যে আমি ক্রস করেছো আজি নিশা যোরহাট বা তিয়ক ইত্যাদিত আমি পূর্বর যে সদস্য সংখ্যা ইতিমধ্যে অতিক্রম করেছো আমি কেতিয়া সন্তুষ্ট নহ আমি যদি সেই সংখ্যাটো 30,000 হয় আমি 40,000 কারণে চেষ্টা করি আজি যদি সেটা 20 হয় আমি 25,000 কারণে চেষ্টা করি আসলে আমি সেদিন এখন আমার লক্ষ্য সেইটো যে শেষজন ব্যক্তি আনকি মাইক্রোফোনের ইফালে থাকা সাংবাদিক বন্ধুসকলো এদিন আমার বিজেপির সদস্যক আমি সেই আশাৰেতো আগবাঢ়িম ইফালে 2026ত শিবসাগৰ দখলৰ অংগীকাৰেৰে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ দাবী ইতিমধ্যে অসমত 35 লাখৰো অধিক সদস্য ভৰ্তি হৈ গৈছে বিজেপিৰ আমাৰ দলৰ যি সদস্য ভৰ্তিৰ অভিযান চলি আছে আপোনালোকে দেখিছেই 35 লাখৰ সীমা অতিক্ৰম কৰিছে আৰু আমি আশা ৰাখিছোঁ যে প্ৰত্যেকটো সমষ্টিত অহা 1 সপ্তাহৰ ভিতৰত অতি কমেও 40,000কৈ ব্যক্তিয়ে বিজেপি দলৰ সদস্য পদ গ্ৰহণ কৰিব বিজেপির দখলত নথকা সমষ্টিতো সদস্য ভর্তির সংখ্যা লাহে লাহে বৃদ্ধি পোৱা বলে উল্লেখ করে বিজেপি নেতৃত্বর দাবি যোরহাট লোকসভা সমষ্টিত 26লৈ প্রাসঙ্গিক নহয় সাংসদ গৌরব গগৈ কিন্তু তার বিপরীতে যোরহাটত সদস্য ভর্তিক লৈ এতিয়া বিপরীত মেরুত অবস্থান করেছে যোরহাটর বিধায়ক জিতেন্দ্রনাথ গোস্বামী আৰু যোরহাট জিলা বিজেপির সভাপতি হেমন্ত কলিতা তথাপি যেহেতু গোটেই অসমত হৈছে 50,000লৈকে হৈছে আমি ইমান তলত থকাটো দেখিবলৈও বেয়া হৈছে মই নিজে চেষ্টা কৰিম যাতে আমি এটা ভাল পজিশ্যনলৈ যাব পাৰিম কিন্তু খুব ফাষ্ট নহয় আমাৰ ইয়াত যত্ন এটা কৰিম কিমান দূৰ কৃতকাৰ্য নাজানো কিন্তু আমাৰ চিনচিয়েৰিটি আছে যে দলটো শক্তিশালী হওক আৰু ইয়াত মেম্বাৰশ্বিপ বাঢ়ক মই নাজানো তেখেতে কি হিচাপে কৈছে কিন্তু আমি দলৰ মই জিলাৰ সভাপতিস্বৰূপে এটা কথা নদি ক'ব পাৰোঁ যে আমি যিমানখিনি মানুহৰ গুলি গৈছোঁ তাত এজনো সদস্য নহওঁ বুলি কোৱা নাই গতিকে আমি যিমান পৰ্যায়ত যাব লাগে গৰমেই হওক অন্যায় হওক সেইটো পৰ্যায়ত আমি কোৱা নাই কিন্তু আগৰ অভিলেখবিলাক পূৰণ হৈছে সদস্য ভৰ্তি অভিযান আৰম্ভ কৰি বিজেপি নেতাসকলৰ এনে পৰস্পৰ বিৰোধী মন্তব্যই এতিয়া ধূসৰ কৰি তুলিছে সমগ্ৰ ছবিখন বিগত লোকসভা নির্বাচনের ফলাফলের শিক্ষা লৈ গেরুয়া দলটোয়ে 26ৰ বিধানসভা নির্বাচনের পথ কিমান মসৃণ কৰিব পাৰে তাৰ ওপৰতে দৃষ্টি নিবদ্ধ রাজ্যবাসীর শিবসাগরের প্রদীপ গগৈর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট
আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।